আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর টানা দশ দিন শেষে পুনরায় খুলেছে 10 মিনিট স্কুল। সোমবার 12 আগস্ট রাত 12টার পর 10 মিনিট স্কুলের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়। এর আগে গত 3 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচিতে একাত্মতা জানিয়ে অনলাইন ভিত্তিক শিক্ষার জনপ্রিয় এই প্ল্যাটফর্মের কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর থেকে সব ধরনের অনলাইন ক্লাসও বন্ধ ছিল 10 মিনিট স্কুলের। সোমবার রাত 12টায় দেয়া পোস্টে 10 মিনিট স্কুল বলেছে, 10 মিনিট স্কুলের সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস ও অফলাইন সেন্টারের ক্লাস আজ থেকে শুরু হচ্ছে আবারও। যে কোনো পরিস্থিতিতে পড়ালেখা নিয়ে তোমাদেরকে সাপোর্ট দিতে আমরা প্রস্তুত। জানা যায় 10 মিনিট স্কুল তাদের যাত্রা শুরু করে 2015 সালে। বর্তমানে এই প্ল্যাটফর্মটি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ব্যাচ, লাইভ ক্লাস ও পরীক্ষার মাধ্যমে বোর্ড সিলেবাস ভিত্তিক পড়াশোনা ও পরীক্ষা প্রস্তুতিতে নিয়মিত সহায়তা করছে। এছাড়াও 10 মিনিট স্কুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদেরও প্রস্তুতিতে সাহায্য করে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত মডেল টেস্ট, ইবুক ও লেকচার শিটের মতো শিক্ষামূলক রিসোর্স দেয় অনলাইন ভিত্তিক এই স্কুলটি।